তো হবারই ছিল, হবার ছিল এই কারণে বললাম যে দীর্ঘ প্রায় 10 বছর ধরে খাদ্য দপ্তরের যে দুর্নীতি হয়েছে, কারণ আমরা শুনেছিলাম বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা 10 কোটি লোককে রেশন দিই। বাংলার জনসংখ্যা কত আমাদের আদমশুমারি দেখতে হবে, যে বাংলার জনসংখ্যা কত, 10 কোটি লোককে কী করে রেশন দেওয়া হয়। এই আগে থেকে একটা মানে ভাইব তোলা, তুলে সকলকে একটা বিশ্বাস জোগানো যে 10 কোটি লোককে রেশন দেবে, বাদ বাকি রেশনটা গেল কোথায়? এবং কেন্দ্রীয় সরকারের কাছে সম্পূর্ণভাবে এভিডেন্স আছে কত মানে এই যে গ্রেন ফ্রুড হোক বা যাই হোক না কেন, যে রেশন বাবদ এসছে সেটা কত বন্টন হয়েছে, যারা বিলো ক্যাটাগরির লেভেলের লোক তাদের আর এক ধরনের কার্ড দেওয়া হয়েছে। এই যে একটা মানে ফ্রেপবাজি যাকে বলা হয়, এটা করানো হয়েছে সম্পূর্ণভাবে ওর পরিকল্পনাতে। শুধু তাই নয়, এই জেলা জুড়ে বিভিন্ন ধরনের যে স্ক্যাম, আজকে এই জেলায় বিভিন্ন ধরনের তোলাবাজি করা, একটা রেড বসিয়ে দেওয়া, গরু পাচার, এই ওই স্থানীয় এই এলাকাগুলোতে কারা কোথায় কিভাবে কিসের সঙ্গে জড়িত ছিল, সমস্ত কিছু একটা স্কুটনি করে এই জায়গাতে আজকে এসে পৌঁছে খাদ্য দপ্তরেও অ্যারেস্ট হয়েছে। এবং আমি আজকে এটাও বলতে চাই যে এই যে মুখ্যমন্ত্রীর ভাষণ এবং তার যে কর্মকাণ্ড, আমরা দেখলাম যে 2021 সালে তাকে খাদ্যমন্ত্রী থেকে বদলে বনমন্ত্রী করা হলো। আর আপনারা দেখবেন যে কটা মন্ত্রীকে চেঞ্জ করা হয়েছে, সব কটা মন্ত্রী কোনো না কোনো করাপশনের সাথে যুক্ত ছিল। তাহলে আমার মনে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো করেছেন, উনি সবই জানতেন, জেনে শুনে এই পরিকল্পনা এই সমস্ত কর্মকাণ্ডের সূচনা করেছিলেন। কেননা যে লোকটা দলকে টাকা সাপ্লাই করতো তার টাকা আসতো কোত্থেকে, তার স্যালারি কত? উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে বনগা সাবডিভিশন তথা এখন বনগা সাংগঠনিক জেলা থেকে শুরু করে বনগা লোকসভা থেকে শুরু করে বনগা আলাদা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে এখান থেকে কোন ব্যক্তি, কোন প্রশাসনিক ব্যক্তি কোথা থেকে যুক্ত ছিল গরু পাচারের সাথে, তার বদলি হয়ে এখন কোথায় যাওয়া, কারা কারা যুক্ত, কোন কোন ব্যক্তির এখানে কোন কোন পাচারের সাথে যুক্ত, একটাও নিস্তার পাবে না, একটাও নিস্তার পাবে না। প্রত্যেকটাকে আলাদা আলাদা করে স্কুটনি করে করে এগুলোকে ধরা হবে, একটাও নিস্তার যাবে না। অতএব আগে মাথাটাকে ধরা হয়েছে, ধীরে ধীরে আস্তে আস্তে নিচের পোর্শনগুলোতে যাবে। এদের এদেরকে প্রভাবশালী বলা, এদের প্রভাব আসে কোত্থেকে? বাবা জমিদার ছিল না? বাবা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ছেড়ে গেছে যে এরা প্রভাবশালী তৈরি হয়েছে, এরা রাজনীতিতে আসার পরে প্রভাবশালী তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের যেটা সঠিক ডেস্টিনি হওয়ার কথা, ডেস্টিনেশন হওয়ার কথা, সেখানে ও যাবে এবং এটাই ওর প্রাপ্য। ও শুধু একটা স্ক্যাম নয়, বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত। না দুর্নীতি বিভিন্ন দুর্নীতি, আমি তো বললাম যে ওর কাছে কী করে টাকা পয়সা পৌঁছতো এলাকা থেকে, মুখে মুখে সেগুলো আপনারা জানতে পারবেন। এবং কারা কারা সেই টাকা পৌঁছতো, কীভাবে পৌঁছতো, তার সমস্ত ফ্রিস্তি আছে, সেগুলো সময় হলে প্রকাশ হবে এবং তার বাড়িতে ঢোকা হবে। আমি বলে দিচ্ছি সেগুলো একটাও নিস্তার পাবে না। আমি বসে গেছি রাজনীতি থেকে, আমি বেঁচে যাব না? কার মাধ্যমে কোথায় টাকা পৌঁছতো, কোথা থেকে টাকা জমেছে? কারণ ওর আত্মসহায়কের কাছ থেকে যদি এত পরিমাণে অ্যাসেট এবং ফান্ড পাওয়া যায়, তাহলে একজন মন্ত্রী তার কি আত্মসহায়ক কি খুব জমিদার ফ্যামিলির লোক নাকি? ইডি যে হানা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বালুর এই আছে, বালুর ওই আছে, বালুর ওই আছে, আমি কেস করব, জান না আপনি কেস করে কি করবেন?
চোরকে আরো বেশি প্রক্সি দিচ্ছেন, আপনি শেল্টার দিচ্ছেন, আপনি বাংলার মানুষকে গুমরাহ করছেন। বামফ্রন্টে 34 বছরের শাসন আমরা দেখেছি, আপনার 15 বছরেরও শাসনকাল আমরা দেখলাম। এভাবে রাজনীতি বেশিক্ষণ টিকিয়ে রাখা যাবে না। আর একটা কথা লাস্টে বলবো, যে একটা মৌচাকের রানী মৌমাছি কখনো মানে মধু কালেকশন করতে যায় না, সব কর্মী মৌমাছিরা মধু কালেকশন করেই তার কাছে দেয়, নাহলে তার চলে কি করে? তারও কি প্রপার্টি তার পৈতৃক সম্পত্তিতে পেয়েছে? তো কোশ্চেন বহু জায়গাতে আছে, বহু কিছু আছে, সময়ে জবাব দেবে, আইনের মাধ্যমে জবাব পাবে, এবং আইনের বাইরে কিছুই হবে না, সমস্ত কিছু আইনের মাধ্যমে হবে। যে করাপ্টেড তাকে সাজা পেতে হবে, তার সাজা অনিবার্য। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের আজকে যে ডেস্টিনেশন হতে চলেছে সেটাই ওর জায়গা, অরিজিনাল জায়গা। ঠাকুরবাড়িকে শেষ করার পিছনে জ্যোতিপ্রিয় মল্লিক দায়ী, এলাকার কতগুলো হারমাদ তাদের দিয়ে ঠাকুরবাড়ির যে অ্যাকচুয়াল পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সেটাকে কমানো, এবং ওর যাতে কুক্ষিগত থাকে মতুয়া সম্প্রদায়ের মানুষরা, তার জন্য এই হারমাদদের দিয়ে ঠাকুরবাড়ির যারা প্রতিনিধি আছে আমি বারবার বলেছি তাদেরকে ছোট করা, তাদেরকে ছোট করে ওর হাতে যাতে সেই ক্ষমতাটা যায় সেটা করা, এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করা। পুলিশ প্রশাসনের কোন কোন অফিসাররা এর সঙ্গে যুক্ত ছিল এবং ওর চোরা কারবারের সঙ্গে যুক্ত ছিল সব কটা অ্যারেস্ট হবে, কোথাও কোনো জায়গায় পালিয়ে যাওয়া যাবে না। সব স্ক্যাম তাদের আছে, কোন অফিসার কখন কিভাবে তার কাছে টাকা পৌঁছতো, গরু পাচারে কার কার সাথে যুক্ত ছিল, সমস্ত কিছু নথি তথ্য আছে সবার কাছে। তো সেগুলো সময় মতো রিপোর্ট পৌঁছে যাবে, পালিয়ে বাঁচা যাবে না একটারও। কোন নেতা প্রভাবশালী বনগাতে, কোন নেতা প্রভাবশালী গোপালনগরে, কোন নেতা প্রভাবশালী বাগদায়, কোন নেতা প্রভাবশালী গাইঘাটা থানায়, ঠিক আছে, গাইঘাটা কোন পুলিশ ইন্সপেক্টর এখানে প্রভাবশালী গাইঘাটা থানায় ছিল, সমস্ত স্ক্যাম বেরোবে এবং ইন্ডিভিজুয়ালি বাড়ি পৌঁছবে ইডি এবং অন্যান্য দপ্তর যারা আছে তারা। মানুষকে কেউ, আমি কি আমার দোষ স্বীকার করবো? আমি যদি চুরি করে থাকি আমি দোষ স্বীকার করবো নাকি যে আমি চুরি করেছি? তো ও যে চোর সেটা স্বীকার করবে নাকি? ও যে চোর সেটা স্বীকার করবে? ও তো বলবে তো, এটা অস্বাভাবিক কি আছে? আরো কত কিছু বলবে ও, ও যত নেগেটিভ বলবে তত বেশি বর্ষি গেঁথে নিচ্ছে মুখে। একজন একজন তার কন্যা প্রাইভেট পড়িয়ে 4 কোটি টাকা ইনকাম করে বিশ্বজগতে, বিশ্ব ভ্রমণে আমি প্রথম শুনতে পেরেছি, আর আমার কানে এটা প্রথম এসেছে যে প্রাইভেট পড়িয়ে, ঠিক আছে, মানুষ তো সব কিছু ছেড়ে সবার আগে প্রাইভেট পড়াবে, তাহলে আমিও আমার মিনিস্ট্রি ছেড়ে দিয়ে আমিও প্রাইভেট পড়ানো শুরু করব কাল থেকে, যদি 4 কোটি টাকা আমি ইনকাম করতে পারি। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।